করোনা ক্রাইসিস এর এই মুহূর্তে আমরা সবাই একরকম অবরুদ্ধ, যেটা এখন প্রথম কথাটাই হচ্ছে স্টে হোম স্টে সেফ। তো সেই লক্ষ্যে আমরা যে ক্ষুদ্র প্রয়াস করতে চাচ্ছি, যে তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদেরকে কিছু মেসেজ দিতে, কিছু পড়াশোনা করতে, যাতে আমাদের সবারই একটা ধারণা হয় যে বাসায় বসে থেকে একটু পড়াশোনা সহজে করতে পারে। তো সেই প্রেক্ষিতে অনলাইন ক্লাসের আজকের পাঠ্য বিষয় হচ্ছে এইচএসসি সিলেবাসের রসায়ন প্রথম পত্র এর চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের যে বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা করতে চাই সেটি হলো যে পানির আয়নিক গুণফল, পিএইচ স্কেল, অসওয়ার্ল্ডের সূত্র এবং গাণিতিক সমস্যা। এই ক্ষেত্রে প্রথমে প্রথমে এই ক্ষেত্রে দেখো যে পড়াশোনাটা আমাদের দরকার, প্রথমে পানির আয়নিক গুণফল। এই পানির আয়নিক গুণফল জিনিসটা কি? পানির আয়নিক গুণফল বলতে আমরা কি বুঝি? পানির আয়নিক গুণফল এর কনসেপ্টটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে? যেমন পানি একটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যা স্বল্প মাত্রায় আয়নিত হয়। স্বল্প মাত্রায় কথাটা মানে কি? খুব লিটিল অ্যামাউন্ট, খুব অল্প পরিমাণে আয়নিত হয়। যেমন H2O, এটাকে যদি আমরা ভেঙে ফেলি, পানিকে আমরা ভাঙলে আমরা কি পাবো? H+ এবং OH-। এই চিহ্নটা কিন্তু আমাদের উভমুখী চিহ্ন, উভয় দিক থেকে, সাম্যাবস্থার কথা মেন করেছি আমি। তাহলে পানিকে ভাঙলে আমরা H+ এবং OH- পাবো। তাহলে পানির জলীয় দ্রবণে আমরা KC এবং KP তো শিখেছি, KC এর কনসেপ্ট থেকে আমরা জানি যে H+ উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। সেখানে আমরা পাচ্ছি যে KC ইন্টু H2O। দেখো এই H2Oটাকে যদি আমরা এর সাথে বজ্রগুণ করছি, বজ্রগুণ করে আমরা কি পাচ্ছি? KC ইন্টু H2O ইকুয়ালস টু H+ আয়ন আর OH- আয়ন। যেহেতু পানির বিয়োজনে ঘনমাত্রার তেমন কোনো পরিবর্তন হয় না, মানে ঘনমাত্রার পানির ক্ষেত্রে পানির ঘনমাত্রা একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা কনস্ট্যান্ট নাম্বার, কারণ আয়তন চেঞ্জ হচ্ছে না, তাই ঘনমাত্রাও চেঞ্জ হওয়ার প্রশ্নই আসে না। তাহলে এই যে দেখো, সেই কনসেপ্ট থেকে আমরা লিখতে পারি KC ইন্টু H2O, এই পুরো অংশটা সমান লিখতে পারি KW। এই KWটা কি বলো? পানির আয়নিক গুণফল। W মিন্স হচ্ছে ওয়াটার, মানে পানি। তাহলে পানির আয়নিক গুণফল, এই কথাটার তাৎপর্যটা এরকম যে আয়নের ঘনমাত্রার গুণফল। তাহলে KC ইন্টু H2O যদি KW আমরা লিখতে পারি, তাহলে KW সমান সমান আমরা লিখতে পারি, দেখো ওই যে এই ইকুয়েশনের অংশ থেকে আমরা লিখতে পারি KW ইকুয়ালস টু H+ ইন্টু OH-। তাহলে দ্রাব্যতা নীতি, আমি KSP এর কথা বলেছি, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল। তাহলে দ্রাব্যতা নীতি থেকে দেখো H2O উভমুখী চিহ্ন যে H+ আর OH- হয়েছে, সেখানে পানির যদি ঘনমাত্রা S হয়, H+ এর S, OH- এর S, কেন এখানে দেখো, সরি এখানে দেখো যে H2O, এই যে এর ঘনমাত্রা যে S নিলাম, সেক্ষেত্রে এটা 1 মোল পানি, এটাকে ভেঙে আমরা 1 মোল H+ পেয়েছি, আবার 1 মোল OH- পেয়েছি। তাহলে তিনটি উপাদানের ক্ষেত্রে ঘনমাত্রা সেম। তার মানে এখানে H2O এর ঘনমাত্রা, H+ এর ঘনমাত্রা এবং OH- এর ঘনমাত্রা সেম। তাহলে 1 নং, এই যে ইকুয়েশনটাকে 1 নং ছিল, এই 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি KW, এই যে KW ইকুয়ালস টু H+ আর OH-। তাহলে OH- এর জায়গায় যদি আমরা H+ বসাই, ডেফিনেটলি তাহলে কি হচ্ছে? H+ এর স্কোয়ার। আবার H+ এর জায়গায় যদি আমরা OH- বসাই, তাহলে এটা কি হচ্ছে? OH- এর স্কোয়ার। তাহলে KW সমান আমরা লিখতে পারি H+ এর স্কোয়ার ইকুয়ালস টু OH- এর স্কোয়ার। তাহলে এটা ইকুয়েশন নাম্বার আমরা 2 ধরেছি। এটার পর স্ট্যান্ডার্ড, STD বলতে এখানে বোঝানো হয়েছে স্ট্যান্ডার্ড টেম্পারেচারে, মানে 25 ডিগ্রি সেলসিয়াসে। অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে পানির আয়নিক গুণফল হচ্ছে 10^-14। তাহলে এই ভ্যালু, এই 10^-14 এর আমাদের কাজটা কি? দেখো 2 নং থেকে
এই 2 নং ইকুয়েশনটা কোথায় ছিল? এই যে দেখো 2 নং ইকুয়েশন, এই 2 নং ইকুয়েশন থেকে আমরা করেছি কি যে এইচ প্লাস এর স্কোয়ার ইকুয়ালস টু কে ডাব্লিউ, তাহলে কে ডাব্লিউ এর ভ্যালু কত? 10 টু দি পাওয়ার -14। তাহলে শুধু এইচ প্লাস, এখানে একটু ভুল হয়েছে, এই 2টা আর আসছে না, শুধু এইচ প্লাস, এই 2টা হবে না, এই শুধু এইচ প্লাস ইকোয়ালস টু √10⁻¹⁴ মানে কি? 10⁷, মানে আমি পাশে লিখে দিচ্ছি যে এইচ প্লাস, এইচ প্লাস এর ঘনমাত্রা তুমি এখানে লিখতে পারবে ইকোয়ালস টু 10⁻⁷ আসছে -7, 10⁻⁷। তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা যদি 10⁻⁷ হয়, ও এইচ মাইনাস, এটা এখানে এটা ভুল আসছে, প্রিন্টিং মিস্টেক, দুঃখিত। তাহলে ও এইচ স্কোয়ারের যদি 10⁻⁴ হয়, তাহলে ও এইচ, শুধু ও এইচ স্কোয়ারের মানে এটা, তাহলে শুধু ও এইচ এর ভ্যালু কত? 10⁻⁷। এবার এতটুকু রেখে আমরা চলে যাই পিএইচ কি, পিএইচ বলতে আমরা কি বুঝি, পিএইচ এর কনসেপ্ট এখানে কিভাবে আসলো বা কি জিনিসটা কি। পিএইচ হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়নের ঋণাত্মক লগারিদম মানকে বলা হয় পিএইচ। আবার পিওএইচ মানে কি? মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, মানে সোজা কথা পি অফ এইচ মানে পাওয়ার অফ হাইড্রোজেন, পি অফ ওএইচ মানে পাওয়ার অফ হাইড্রোক্সাইড, এই দুটোর কথা বুঝিয়েছে। পি অফ সামথিং ইকুয়ালস টু মাইনাস লগ অফ সামথিং, এটা বোঝানো হয়েছে। তাহলে এবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইচ প্লাসের ঘনমাত্রা আমরা এটা পেয়েছি। তাহলে বোথ সাইডে, উভয় পক্ষে যদি মাইনাস লগ নেই, দেখো এই লগ নিয়ে কী হচ্ছে, মাইনাস লগ অফ এইচ প্লাস ইকুয়ালস টু মাইনাস লগ অফ 10⁻⁷। তাহলে 10⁻⁷, তাহলে এই মাইনাস লগ অফ এইচ প্লাস ইকুয়ালস টু আমরা পিএইচ লিখলাম, আর মাইনাস লগ অফ 10⁻⁷ এর ভ্যালু ইকুয়ালস টু 7, এক্সকিউজ মি। আচ্ছা, এবং ও এইচ এর ক্ষেত্রে এইচ প্লাসটা যেভাবে আমরা পেলাম, ও এইচ এর ক্ষেত্রেও কিন্তু আমরা একই জিনিস, দেখো ও এইচ ইকুয়ালস টু 10⁻⁷, তাহলে মাইনাস লগ অফ ও এইচ মাইনাস ইকুয়ালস টু -10⁻⁷, তার মানে পিওএইচও এখানে আসছে 7। তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি পিএইচ পেলাম 7, পিওএইচ পেলাম 7, তাহলে এই দুটোর যোগফল ইকুয়ালস টু টোটাল কত আসছে বলো? 14। এই 14টা সংখ্যাটা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ, কেন এটা 14 হলো? যেমন পিএইচ স্কেল, এই যে দেখো এই পিএইচ স্কেলের 0 থেকে এই 7-এ পৌঁছানোর আগ পর্যন্ত এটা হচ্ছে অম্লীয় দ্রবণ, আর 7 পয়েন্ট সামথিং থেকে একদম 14 পর্যন্ত এটা হচ্ছে কি? ক্ষারীয় দ্রবণ। তাহলে একটা অম্লীয় আর একটা ক্ষারীয়। কেন অম্লীয় বলছি? এই 0 থেকে 7 এই পার্টটার অংশকে আমরা অম্লধর্মী বলেছি, পিএইচ এর মান যদি এর মধ্যে থাকে এটা অম্লধর্মী, আবার 7 থেকে 14-এ যদি যাই এটার মান হচ্ছে ক্ষারধর্মী। আচ্ছা, তাহলে এখানে বলে উল্লেখ করে দিয়েছি, দেখো 0 থেকে 6.9, এখন কোনো কেউ বললো যে স্যার 6.99 এরকম যদি হয়, 6.9999, হোয়াট এভার, যাই হোক, লেস দেন 7 হতে হবে। লেস দেন 7 হলে সেই পিএইচটা হবে অম্লীয় দ্রবণ, যদি শুধু 7 হয় তাহলে এটা নিরপেক্ষ, 7.1 থেকে 14 পর্যন্ত এটা হবে ক্ষারীয়। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য, এখানে একটা কথা মার্ক করে দিয়েছি, দেখো বিশেষ দ্রষ্টব্য, অবশ্যই তুমি এটা লেকচার খাতে তুলে নিবে, তাহলে তোমার বুঝতেও সহজ হবে যে কে ডাব্লিউ এর মান তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। হ্যাঁ, যেমন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে ডাব্লিউ ইকুয়ালস টু 1.46 × 10⁻⁴। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5.5 × 10⁻⁴, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াসে ছিল শুধু 10⁻⁴, আর 30 ডিগ্রিতে কত হয়েছে দেখো, 1.46 × 10⁻⁴, 50-এ আরও বেড়েছে, তার মানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কে ডাব্লিউ এর মান বৃদ্ধি পায়। কেন? কেন তাপমাত্রা বৃদ্ধি পেলে পানি আয়নিত হতে সহজে আয়নিত হয়,
স্বল্প মাত্রায় দ্রবণীয়তার ক্ষেত্রে সামান্য আয়নের পরিমাণটা বেড়ে যায়, বিধায় কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এটার মানও বৃদ্ধি পায়। আরেকটা মজার ব্যাপার, সেটি হচ্ছে বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কিন্তু 55.55 মোলার। এটা সহজে আগে থেকে আমরা ইমাজিন করতে পারি না যে 55.55 মোলার এত কি করে এটা সম্ভব, কিন্তু পানির বিশ্লেষণ করে এই মানটা পাওয়া গিয়েছে, বিধায় পানির ঘনমাত্রা এটা। আচ্ছা, এবার ধরো আমরা যদি দুর্বল অম্ল চিন্তা করি, এটা অম্লের ক্ষেত্রে লিখেছে, এটা যদি দুর্বল অম্ল হয় তাহলে এইচ এ উভমুখী চিহ্ন এইচ প্লাস প্লাস এ মাইনাস, এটার কে এ, এই কেটা কি, কেটা হচ্ছে বিয়োজন ধ্রুবক, কার, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আবার এখানে দেখো বিওএইচ একটা ইকুয়েশন নিয়েছি, তাহলে বিওএইচ এর ক্ষেত্রে যদি কেবি নেই, এক্সকিউজ মি, কেবি নেই, তাহলে কেবি ইকুয়ালস টু এই যে এভাবে আমরা কেসি কেপি যেভাবে লিখতে পারি, এই কে এ এবং কেবিও আমরা এভাবে লিখতে পারি। এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে ডাব্লিউ ইকুয়ালস টু কে এ ইন্টু কে বি, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে অনুবন্ধী অম্ল এবং ক্ষার, মানে একটা অ্যাসিড থেকে যদি, যেমন এই এইচ এ যদি একটা অ্যাসিড হয় তাহলে এই এ মাইনাস তার অনুবন্ধী ক্ষার, এটা যদি অম্ল হয় এটা তার অনুবন্ধী ক্ষার। তো এই অনুবন্ধী অম্ল ক্ষারের ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে এরকম যে কে ডাব্লিউ ইকুয়ালস টু কে এ ইন্টু কে বি ইকুয়ালস টু 10^-14। আচ্ছা, অর্থাৎ জলীয় দ্রবণে, এই জলীয় দ্রবণে কী করে আমরা এইচ প্লাস আর ও এইচ মাইনাস নিয়ে অঙ্ক করতে পারি, তারই সূত্রটা হচ্ছে এটা। তাহলে এই ইকুয়েশনগুলা, এই মানগুলো আমাদের জন্য দরকারি, কেননা এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাহলে তোমাকে আবার একটু রিভিউ করছি এই অংশটা, দেখো পানি তড়িৎ বিশ্লেষ্য, এখানে আমরা পানি ভেঙে এটাকে আমরা কেসি ইন্টু কে ডাব্লিউতে নিয়েছি, কে ডাব্লিউ থেকে আমরা পানির আয়নিক গুণফল থেকে বিশেষ করে আমরা পিএইচ স্কেলটা স্ট্যাবলিশ করেছি। এই পিএইচ স্কেলটা স্ট্যাবলিশ করার পর আমরা এই আরেকটা সূত্র শিখেছি যে অনুবন্ধী অম্ল ক্ষারের ক্ষেত্রে কে ডাব্লিউ ইকুয়ালস টু কে এ ইন্টু কে বি ইকুয়ালস টু 10^-14। আচ্ছা, পিএইচ এর ক্ষেত্রে গাণিতিক সমস্যা, এবার আমরা কিছু ম্যাথ করতে চাই, আমরা কিছু ম্যাথ করলে তোমার জন্য একটু বোঝাটা ইজি হবে। কোনো দ্রবণের পিএইচ ইকুয়ালস টু 6.2, হ্যাঁ কোনো দ্রবণের পিএইচ 6.2, এটা দেওয়া আছে, এটা একটা উদ্দীপক। তো তোমাকে প্রথম, মানে একটা উদ্দীপক দিয়ে তো অনেকগুলো প্রশ্ন হতে পারে, তো ধরে নিলাম তোমার এখানে গ একে প্রশ্নে বলেছে যে ওই দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হিসাব করো। তাহলে আমরা কি জানি বলো, পিএইচ ইকুয়ালস টু 6.2, তাহলে পিএইচ ভাঙলে কি লেখা যায়, মাইনাস লগ অফ এইচ প্লাস ইকুয়ালস টু 6.2, তাহলে লগ অফ এইচ প্লাস ইকুয়ালস টু মাইনাস, এই যে খুব ভালো করে খেয়াল করো, মাইনাস 6.2, তাহলে শুধু এইচ প্লাস উইল বি এনটি লগ অফ মাইনাস 6.2। এটাকে ক্যালকুলেটারে করলে এই মানটা আসে 6.31 × 10^-7 এত মোলার। আচ্ছা, যদি আমাদের প্রশ্ন করা হয় ওই দ্রবণে ওইচ মাইনাসের ঘনমাত্রা হিসাব কর, দেখো আবার একটু প্রিভিয়াসে যাই, কোনো একটা দ্রবণের পিএইচ দেওয়া, এখন তোমার প্রশ্ন স্যার পিএইচ মানে তো এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, সেখানে ওইচ কেন আসবে, সেখানে ওইচ কেন আসবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, খুব চিন্তার একটা বিষয়। কোনো একটা দ্রবণ যদি নেই তাহলে কি আমরা ওই দ্রবণটা পানি ছাড়া নিতে পারছি, বা ওই দ্রবণের মধ্যে পানি যে একটুও থাকবে না সেটা তো আমরা বলতে পারছি না। ডেফিনেটলি কিছু না কিছু জলীয় দ্রবণের অংশ থাকবেই, ওই জলীয় দ্রবণের অংশের ওইচ এর কথা এখানে মেনশন করা হয়। তাহলে আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখো যে এইচ প্লাস ইন্টু ওইচ মাইনাস ইকুয়ালস টু 10^-14। তোমার কথা হচ্ছে স্যার প্রশ্নে তো কোথাও উল্লেখ নাই 25 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু উল্লেখ নাই তার মানে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফরম্যাট, তাহলে অবশ্যই এখানে তোমাকে 25 বিবেচনা করে নিতে হবে। তাহলে এইচ প্লাস আর ওইচ মাইনাস যদি 10^-14 হয় তাহলে ওইচ কি হবে, 10^-14 ডিভাইড বাই এইচ প্লাস, তাহলে দেখো এখন মান বসালে
আমরা এটা পেলাম কি ওইচ আয়নের ঘনমাত্রা। তাহলে সরি, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করেছি এখানে, আবার ওইচ মাইনাসের ঘনমাত্রাও বের করেছি। এবার একটু ভিন্ন ধাঁচের প্রশ্ন তোমার এখানে আসছে বা করেছি, সেটা হচ্ছে এইচ প্লাস এর প্রতি লিটারে, প্রতি লিটারে, এখানে প্রতি লিটার এই কার্ডটা দিয়ে নাও যে প্রতি লিটারে আয়ন সংখ্যা কত হবে। তাহলে এক্ষেত্রে এইচ প্লাসের ঘনমাত্রা কত বলো? 6.31 × 10⁻¹⁷, এটা কি মোল পার লিটার? তাহলে এই কথাটার মানে কি, মোল পার লিটার? এই কথাটার মানে হচ্ছে দেখো যে এক লিটারে এইচ প্লাস এর মোল সংখ্যা 6.31 × 10⁻¹⁷ এত মোল। দ্যাটস গুড। তাহলে আমরা আবার কি জানি, যে অ্যাভোগাড্রো সূত্র থেকে এক মোল অণু, এক মোল পরমাণু, এক মোল আয়ন, এই এই এক মোলের মধ্যে টোটাল পরিমাণ কত? দেখো 6.02 × 10⁻²³। তাহলে যত মোল এখানে পেয়েছি, এক লিটারে কত মোল আছে, এত মোল, 6.31 × 10⁻¹⁷ মোলে আয়নের সংখ্যা হবে এতটি। তাহলে এই পরিমাণটা কতটুকুর মধ্যে আছে? তাহলে এইচ প্লাস, এইচ প্লাস, ওটা প্রিন্টিং মিস্টেক, যাই হোক, এইচ প্লাস এক লিটারে, মানে এইচ প্লাস আয়ন এক লিটারে তার আয়নের পরিমাণ হচ্ছে এতটি। হ্যাঁ, বুঝতে পারছি অঙ্কগুলা। তাহলে এই ম্যাথসগুলা সবচেয়ে ভালো হয় তুমি বাসায় প্র্যাকটিস করো, খাতায় লিখো, তাহলে তোমার জন্য সহজ হবে। তোমাকে একটা হোমওয়ার্ক দিয়েছি, গচারে ওই দ্রবণে ওইচ মাইনাসে প্রতি লিটারে আয়ন সংখ্যা করো, আয়ন সংখ্যা কত হবে এটা তুমি নিজে করে তুমি খাতায় লিখবে। আরেকটা নমুনা প্রশ্ন আমরা পড়তে পারি, সেটি হচ্ছে দেখো কোনো দ্রবণে পিওএইচ এর ঘনমাত্রা দেওয়া 8.14 × 10⁻¹⁸ মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটারে ঘনমাত্রা দেওয়া থাকতে পারে, যেটাকে আমরা পিপিএম বলতে পারি। তাহলে সেখানে প্রশ্ন করা হয়েছে যে পিওএইচ এর মান কত, বলা হয়েছে ওইচ এ প্রতি লিটারে আয়ন সংখ্যা কত, পিএইচ এর মান কত, ওই দ্রবণে প্রতি লিটারে এইচ প্লাস আয়নের সংখ্যা কত, এটা বলা হয়েছে। তাহলে এই অঙ্কগুলো তুমি বাসায় বসে এখানে, এর আগে যতটুকু আমরা শিখলাম তার কথাটাই এখানে, এখানে তোমাকে আর একটু সহজ করে দিই। মিলিগ্রাম পার লিটার থেকে যদি তুমি গ্রাম পার লিটারে নিতে হবে, তুমি এই এককটাকে গ্রাম পার লিটারে কনভার্ট করবে, তারপর এটাকে মোল পার লিটারে কনভার্ট করবে, মোল পার লিটারে কনভার্ট করবে। তাহলে একটা গ্রাম পার লিটার, মিলিগ্রাম থেকে গ্রাম পার, মিলিগ্রাম পার লিটার থেকে গ্রাম পার লিটারে নিলাম, গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নিলাম। এখন গ্রাম থেকে মোলে নিতে গেলে আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে ওএইচ এর আণবিক ভর কত বলো? অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের হচ্ছে 1, তার মানে কত সেটা? 17, 17। তাহলে এই 17 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ঘনমাত্রা, কার? ওইচ আয়নের ঘনমাত্রা। তাহলে ওইচ আয়নের ঘনমাত্রা পেলে আমরা ডেফিনেটলি আমরা কি করতে পারবো? পিওএইচ বের করতে পারবো। পিওএইচ বের করলে সেই সাথে ওইচে প্রতি লিটার আয়ন সংখ্যা কত, তাহলে আমরা সবগুলো অঙ্কই আস্তে আস্তে চেষ্টা করলে করতে পারবো। আচ্ছা, এরপর আমরা এই পিএইচ এর কনসেপ্টটা ভালো করে বোঝার পর, অঙ্কগুলো করার পর, এই পিএইচ এর ধারণা কনসেপ্ট এগুলো আমাদের জীবনে কি কাজে লাগবে, এগুলো আমাদের কোন ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করব বা কিভাবে অ্যাপ্লাই করব, সেটা এখানে বোঝাতে চেয়েছি। দেখো, তারপরে যে সূত্রটা আমরা শিখতে চাই সেটি হচ্ছে অসওয়াল্ডের সূত্র অথবা দ্রবণ লঘুকরণ সূত্র। এটা লঘুকরণ হবে, ল হবে, লয়ের রশ্মি দেওয়া হয়েছে ভুলে, প্রিন্টিং মিস্টেক, দুঃখ প্রকাশ করছি তার জন্য। অসওয়াল্ডের সূত্র অথবা দ্রবণ লঘুকরণ সূত্র অথবা অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রার সাথে ঘনমাত্রার সম্পর্ক। তাহলে এখানে দুটো শর্ত, এক শর্ত একটা হচ্ছে যে অবশ্যই দুর্বল অম্ল বা ক্ষার হতে হবে, আর শর্ত দুই হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা বিবেচনা করে নিতে হবে। রাসায়নিক সাম্যাবস্থায় না নিলে কিন্তু এই
অসওয়াল্ডের সূত্র অ্যাপ্লিকেবল না। আর রাসায়নিক সাম্যাবস্থা অটোমেটিক্যালি চলে আসবে, কেননা দুর্বল অম্ল বা ক্ষার এরা কখনোই 100% দ্রবণে বিয়োজিত হয় না। তাহলে দেখো, অম্ল ও ক্ষারের বিয়োজন মাত্রা হচ্ছে বিয়োজিত অম্ল অথবা ক্ষারের মোল সংখ্যা দ্রবীভূত ওই অম্ল বা ক্ষারের মোট মোল সংখ্যা। মানে বিয়োজন মাত্রা বলতে আলফা, বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। আলফা বলতে আমরা কি বুঝি, যে কতটুকু বিয়োজিত হয়েছে সাম্যাবস্থায়, আর প্রাথমিক অবস্থায় তার মোট মোল সংখ্যা কত ছিল, এটা দিয়ে এটা এর দুটোর রেশিও। তাহলে দেখো, যেমন CH3COOH, মানে যেহেতু এটা দুর্বল অম্ল বা ক্ষার, তাহলে ডেফিনেটলি CH3COOH একটি কি দুর্বল অ্যাসিড। সেটাকে ভাঙলে আমরা কি পেতে পারি, CH3COOH+H+। তাহলে প্রাথমিক অবস্থায় এটার ঘন এটার মোল সংখ্যা, প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা 1, এটা 0, তখন এটা 0। কেন 0 0, মানে তখনও বিক্রিয়া শুরু হয়নি প্রাথমিক অবস্থায়। এখন আমরা যদি এই যে সাম্যাবস্থায় হবে আকার, তাহলে সাম্যাবস্থায় 1 - আলফা, এখানে আলফা, এখানে আলফা, তাহলে এই আলফাটা কি এখানে বলো, বিয়োজন মাত্রা। এখন মনে করি যে CH3COOH এর ঘনমাত্রা সি মোলার, সি একটা সংখ্যা, কোনো একটা সংখ্যা, কোনো একটা মান এখানে আসবে, আমরা সিম্বলিক হিসাবে সি ধরেছি। তাহলে মোলার কথাটা মানে কি, মোল পার লিটার, ঠিক আছে। তার মানে অর্থাৎ 1 লিটার দ্রবণে সি মোল দ্রবীভূত আছে। তাহলে আমরা এখানে যদি চিন্তা করি যে প্রথমে প্রাথমিক অবস্থায় 1 মোল ছিল, বিয়োজিত হয়েছে কত, 1 - আলফা, তাহলে সি মোল যদি থাকে, দেখো পরের স্লাইডে আমরা যাই, যে সাম্যাবস্থায় এই অংশে দেখো, সাম্যাবস্থায় যদি স্লাইডটা নেই সেই অংশে আমরা যদি করি যে সাম্যাবস্থায় 1 - আলফা × সি, এটা একটু তোমাকে বলি যে 1 মোলের থেকে বিয়োজিত হয়েছে 1 - আলফা, তাহলে সি মোল থেকে বিয়োজিত হবে কতখানি বলো। 1 মোল থেকে যদি 1 - আলফা হয়, তাহলে সি মোলের জন্য কত হবে, C × 1 - আলফা, যেটাকে আমরা কি বলতে পারি, C - C আলফা। দেখো এটার সাথে এটা গুণ করলে কিন্তু আমরা C - C আলফাই পাবো। তাহলে 1 - আলফা × সি, এই পাশেও আলফা × সি, এই পাশেও আলফা × সি। তাহলে সাম্যাবস্থায় ঘনমাত্রা, ওই যে দেখো এর আগের স্লাইডে আমরা ঘনমাত্রা আয়তন কত ছিল, 1 লিটার, তাহলে এটা হচ্ছে মোল সংখ্যা। আর ঘনমাত্রা যদি বের করি, তাহলে মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন, তাহলে কি হবে, ঘনমাত্রা। তাহলে এটাকে 1 দিয়ে ভাগ করলে মান তো যা আছে তাই থাকে, তারপর এখানে α c/1, এটাও α c/1, যেই যে। তাহলে এইচ প্লাস আর CH3COOH- এক্ষেত্রে দেখো দুটোরই ঘনমাত্রা সেম। অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 1 - α × পুরাটা × মানে সমস্ত অংশ × সি, আর সেটি হচ্ছে এখানে দেখো ডিভাইড বাই 1 দিয়ে, মানে আমরা আয়তন দিয়ে ভাগ করে ঘনমাত্রা পেয়েছি। তাহলে প্রদত্ত বিক্রিয়ার ক্ষেত্রে KA = মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যদি নিই, এই ইকুয়েশনে দেখো আবার একটু, এই যে এই ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়ে যদি আমরা এই ইকুয়েশনে যদি আমরা KA বের করতে চাই, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, KA = এই যে এই ইকুয়েশনটা, CH3COOH+, যেটা উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই CH3COOH, মানে বিক্রিয়কের ঘনমাত্রা। এবার এইগুলো মান এখানে যেমন দেওয়া আছে, মানগুলো যদি বসাই, α c × α c/1 - α × সি, এখানে KA এটা কি, বিয়োজন ধ্রুবক। কার বিয়োজন ধ্রুবক, এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। কোন অ্যাসিড, এই যে দেখো CH3COOH। আচ্ছা এবার KA = মান বসায় ক্যালকুলেশন করলে দেখো এখানে আলফা বিয়োজন মাত্রা, যার পরিমাণ অত্যন্ত কম, কেন এটা কি অ্যাসিড, দুর্বল অ্যাসিড। তাহলে 1 - α, এই যে দেখো 1 - α = 1, এটা আমরা কিন্তু KCKP-র ক্ষেত্রেও একটু ধারণা পেয়েছি। তাহলে ওই মানটাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি দেখো, তাহলে কি হচ্ছে, KA = α² c। এবার α² KA/c, তাহলে শুধু আলফা, এই যে ভালো করে দেখো এই যে ক্যালকুলেশনটা, শুধু α = ভেঙে লিখেছি √KA × 1/√সি,
তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কে একটা ধ্রুব সংখ্যা, তাহলে রুট ওভার কে ডেফিনেটলি আরেকটা ধ্রুব সংখ্যা। অতএব আলফা সমান সমান ধ্রুবক ইন্টু ওয়ান বাই রুট ওভার সি, তাহলে সমান চিহ্ন আর ধ্রুবক মিলে এখানে ইনফিনিটি, একটু ভুল আসছে এখানে, সিম্বলটা হবে এরকম, দুঃখ প্রকাশ করছি তোমার প্রিন্টিং মিস্টেকের জন্য, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন এরকম হবে। তাহলে আলফা সমানুপাতিক ওয়ান বাই রুট ওভার সি, অর্থাৎ বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে রুট ওভার সি, সিটা হচ্ছে কি ঘনমাত্রা, রুট ওভার সি মানে কি ঘনমাত্রার বর্গমূল, সেইটার সাথে আলফার সম্পর্কটা কি হচ্ছে ব্যস্তানুপাতিক হচ্ছে। একইভাবে আমরা যদি ক্ষার হিসাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিই, ভালো করে চিন্তা করো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি নিই দেখো, সেখানে কে বি ইকুয়ালস টু এন এইচ ফোর, এটা প্লাস হবে, এন এইচ ফোর প্লাস, আমি সিম্বল লিখে দিচ্ছি, এই যে এন এইচ ফোর এটা প্লাস, প্রিন্টিং মিস্টেক, আশা করি তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তাহলে কে বি ইকুয়ালস টু এন এইচ ফোর প্লাস ইন্টু ও এইচ মাইনাস ডিভাইড বাই এন এইচ ফোর ও এইচ। তাহলে প্রাথমিক অবস্থায় এখানে মূল সংখ্যা ওয়ান, এটা জিরো, এটা জিরো, তাহলে সাম্যাবস্থায়, তাহলে সাম্যাবস্থায় এটা কী হবে দেখো, ওয়ান মাইনাস আলফা, এখানে আলফা, এখানে আলফা, তাহলে এখানে আলফাটা কী বলো, আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা। এই আলফা নিয়ে আমরা এর আগে একটু আগেই ডিসকাস করেছি, ওখানেও একই কনসেপ্ট, যেটা অ্যাসিডের ক্ষেত্রে ছিল এখানে ক্ষারের ক্ষেত্রেও একই কনসেপ্ট, সি মোলার ধরেছি, সি মোল পার লিটার আসছে দেখো, এই মোল পার লিটার মানে কি, এক লিটারে, এক লিটারে কতটুকু থাকছে বলো, এক লিটারে থাকছে এক মোল, তাহলে এই এক লিটারে এক মোল যদি থাকছে, সরি এক লিটারে থাকছে সি মোল, এটা হচ্ছে সি, সি মোল আমরা চিন্তা করছি এক লিটারে। এখানে তোমাকে আর একটু সহজ করে দিই যে এই সি মোল হিসাবে দেখো, তোমাকে লিখে দিলে তোমার জন্য একটু সহজ হবে, যে এটা হচ্ছে এই মানটা হবে সি, সি মোল। আচ্ছা এখানে ঘনমাত্রা ওয়ান মাইনাস আলফা ইন্টু সি ডিভাইড বাই ওয়ান, কেন এটা ঘনমাত্রা বের করতে চাই তাই আয়তন দিয়ে ভাগ করেছি, এখানেও তাই, এখানেও তাই, এবং প্রত্যেকটা ক্ষেত্রে, এবং এই দুর্বল অম্ল দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে সবসময় এক মোলই বিয়োজিত হয়, এখানে এন এইচ ফোর প্লাস প্লাস টু ও এইচ এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই, তাহলে সেটা দুর্বল অ্যাসিড হতে পারে না, ভেঙে ভেঙে হয়, দুর্বল অ্যাসিড মানে হচ্ছে একটা এইচ প্লাস একটা এইচ প্লাস এবং ভেঙে ভেঙে হচ্ছে। তাহলে এখানে কে বি সমান সমান, এই যে দেখো এটা হচ্ছে আলফা সি ইন্টু আলফা সি, এটা ক্যালকুলেশন করলে এটা হবে আলফা স্কোয়ার সি ডিভাইড বাই ওয়ান মাইনাস আলফা, এখানে ওয়ান মাইনাস আলফা ইজ অলমোস্ট ইকুয়াল ওয়ান, যেটা আমরা পড়াশোনা করেছি। তো এখানে কে বি ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি, এখানে থেকে এই অপশান থেকে যদি আলফা ইকুয়ালস টু বের করতে চাই যে রুট ওভার কে বি, এটা একটা ধ্রুব সংখ্যা, ইন্টু ওয়ান বাই রুট ওভার সি, তাহলে রুট ওভার কে বি হচ্ছে ধ্রুবক, সেহেতু আলফা ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু ওয়ান বাই রুট ওভার সি, এখানে ওই সিম্বলিক প্রবলেম, এখানে যে সিম্বলটা আমরা ব্যবহার করতে চাই এটা হবে সমানুপাতিক চিহ্ন। আচ্ছা আশা করি তুমি বুঝতে পারবে। তো এই দুর্বল অম্ল আমি একটু রিভিউ করছি, দেখো যেখানে আমরা দুর্বল অ্যাসিড নিয়ে পড়াশোনা করেছিলাম সেখানেও আমরা একটা ক্যালকুলেশন পেয়েছি বর্গমূলের ব্যস্তানুপাতিক, এরপরে আমরা দুর্বল ক্ষার নিয়ে পড়াশোনা করেছি সেখানেও আমরা পড়েছি কি ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা এই অসরলের সূত্র শেখার পর এখন আমরা এটার অঙ্ক, যে বিশেষ দর্শক তোমাকে মেনশন করে দিয়েছি যে অসওয়ার্ডের সূত্র শুধুমাত্র দুর্বল অম্ল বা ক্ষারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এখানে, কারণ এরা সম্পূর্ণ আয়নিত হয় না, সম্পূর্ণ আয়নিত হলে কিন্তু অসওয়ার্ডের সূত্র সেখানে অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা অসওয়ার্ডের গাণিতিক সমস্যা, অসওয়ার্ডের সূত্রে যে অঙ্কগুলো রয়েছে, যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেটার মধ্যে একটু খেয়াল করো, যে নমুনা প্রশ্ন তোমাকে তোমার প্র্যাকটিসের জন্য অনুশীলনের জন্য, অনুশীলন করার জন্য নমুনা প্রশ্ন দিয়েছি, যে সিএইচ থ্রি সি ডাব্লিউ এইচ এর কে এ হচ্ছে 1.75 ইন্টু 10⁻¹⁵ মোলার এবং এত পার্সেন্ট বিয়োজিত হয়, এটা দাঁড়ায়
এত পার্সেন্ট দিয়ে দিতে হয়, প্রশ্ন করা হয়েছে অনেকগুলো, একটা উদ্দীপক দিয়ে তো বিভিন্ন ক্যাটাগরি প্রশ্ন হতে পারে। তাহলে গ এক একটা স্যাম্পল কোয়েশ্চেন বলা হয়েছে, অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা হিসাব করো। তাহলে অ্যাসিডিক অ্যাসিডের ঘনমাত্রা এক্ষেত্রে তুমি দেখো ঘনমাত্রা মানে কি, সি সি হিসাব করতে বলেছে। তাহলে CH3COOH মানে কি, যেটাকে ভাঙলে এইচ প্লাস আর CH3COOH মাইনাস। যেহেতু CH3COOH একটি দুর্বল অ্যাসিড, সেক্ষেত্রে অসওয়াল্ডের সূত্র থেকে আমরা জানি Ka ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি। এখানে আলফা সমান সমান 1.25%, এই পার্সেন্টটাকে যদি আমরা সিম্পলিফাই করি দেখো, তাহলে মান আসছে 1.25×10⁻²। তাহলে ওই এই সূত্র থেকে, এই যে এই অসওয়াল্ডের এই সূত্র থেকে সরাসরি দেখো, সরাসরি আমরা এই ক্যালকুলেশন এই সিটা আমরা লিখতে পারি কি, সি ইজ ইকুয়াল টু কি, Ka ডিভাইড বাই আলফা স্কোয়ার, মান বসিয়ে এই এত মোলার আসলো। ক্যালকুলেশন এগুলো করে হিসাব করা, যদি তোমার সাথে ক্যালকুলেশনে না মিলে হয়তো কিছু প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, তারপরে তুমি একটু চেক করে নিও। আশা করি সব কিছু তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবে। CH3COOH দ্রবণে এইচ প্লাস এর ঘনমাত্রা হচ্ছে কত, এটা তোমাকে হিসাব করতে বলেছে। আরেকটা প্রশ্ন এই একই উদ্দীপক থেকে, অ্যানাদার কোয়েশ্চেন, যে CH3COOH দ্রবণে এইচ প্লাস এর ঘনমাত্রা হিসাব করো। তাহলে এইচ প্লাস এর ঘনমাত্রা হিসাব করো, ডেফিনেটলি এটা সাম্যাবস্থার কথাই বলেছে। তাহলে সাম্যাবস্থায় অসওয়াল্ডের সূত্র থেকে আমরা কী জানি, এইচ প্লাস ইকুয়ালস টু আলফা সি। এবার তুমি ওগুলোর মান বসালে এই অ্যান্সারটা এরকম আসে। আচ্ছা, এই একই উদ্দীপক দিয়ে আরও একটা প্রশ্ন আমরা সলভ করতে চাই। তাহলে উক্ত দ্রবণের pH কত, তাহলে pH সমান কী বলো, মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে মাইনাস লগ অফ এইচ প্লাস মানে মাইনাস লগ অফ এই মানটা বসালাম, তাহলে 2.85। তাহলে ডেফিনেটলি এটা কী দ্রবণ, অবশ্যই এটা অম্লীয় দ্রবণ। তোমাকে এখানে একটা কথা বলে দিই, যে এইচ প্লাসের ঘনমাত্রা যত বেশি হবে pH এর মান তত কম হবে, আবার এইচ প্লাসের ঘনমাত্রা যদি কম হয় তাহলে ডেফিনেটলি pH এর মানটা বেশি হবে। এবার উক্ত দ্রবণে OH মাইনাস হিসাব করতে বলেছে। তাহলে এইচ প্লাস কোনো দ্রবণে থাকা মানে ডেফিনেটলি জলীয় দ্রবণ হলে ওখানে OH মাইনাসও থাকবে। তাহলে আমরা জানি দেখো, যেহেতু কিছু বলে দেওয়া নাই, তার মানে 25°C তাপমাত্রা এখানে অ্যাপ্লিকেবল হবে। তাহলে এইচ প্লাস ইন্টু এইচ মাইনাস ইকুয়ালস টু 10⁻¹৪। তাহলে ও এইচ মাইনাস ইকুয়ালস টু 10⁻¹৪ ডিভাইডেড বাই এইচ প্লাস। তাহলে ক্যালকুলেশন করে আমার এই অ্যান্সারটা আসছে। উক্ত দ্রবণের pOH কত, তাহলে OH মাইনাস যদি বের করতে পারি তাহলে pOH ইকুয়ালস টু কত হবে, মাইনাস লগ অফ OH মাইনাস 11.15। আচ্ছা, নমুনা প্রশ্ন দুই, নমুনা প্রশ্ন দুইয়ে দেখো যে 0.25 মোলার হাইড্রোজেন সায়ানাইডের pH দেওয়া আছে 5। তো প্রশ্ন করা হলো HCN এর Ka কত, এটা হিসাব করো। এই প্রশ্নটা হিসাব করতে গিয়ে তুমি একটু কনফিউজড হয়ে যাবে, স্যার এখানে তো যথেষ্ট পরিমাণ ডাটা দেওয়া নাই, তাহলে আমরা কীভাবে বের করতে পারি। হ্যাঁ, এটা একটা অনুধাবনমূলক, চিন্তামূলক একটা প্রশ্ন, যে HCN একটি দুর্বল অ্যাসিড যেটাকে ভাঙলে আমরা এই ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটা পেলাম। এক্ষেত্রে অসওয়াল্ডের সূত্র থেকে আমরা জানি Ka ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি, ঠিক আছে। তাহলে pH ইকুয়ালস টু কত, দেখো pH সমান 5। তাহলে 5 মানে কি, মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে এইচ প্লাসের সূত্রটা কি, মাইনাস লগ অফ আলফা সি। তাহলে মাইনাস লগ অফ আলফা সি থেকে দেয় ইকুয়ালস টু 5, সেখান থেকে লগ অফ আলফা সি ইকুয়ালস টু কী বলো, মাইনাস 5। তাহলে শুধু আলফা সি ইকুয়ালস টু এনটি লগ অফ মাইনাস 5, মানে এটা ক্যালকুলেশন করলে 10⁻¹⁵ আসছে। এটা কার মান আসছে, আলফা সি। তাহলে আলফার মান 10⁻¹⁵ ডিভাইড বাই সি। দেখো আগের পেজে চলে যাচ্ছি একটু, সি এর মান কিন্তু তোমার প্রশ্নে দেওয়া আছে যে 0.25। তাহলে 0.25 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি কত, 4×10⁻¹⁵। এটা কার মান, এটা কিন্তু আলফার মান পেয়েছি। কিন্তু প্রশ্নে চেয়েছে কি, দেখো প্রশ্নে বলেছে
কে, হ্যাঁ কে এ, এটার ইকুয়েশন কে এ সমান আলফা স্কোয়ার সি। এবার আলফা বের করেছি আমরা, সি আমরা জানি, তাহলে সেই অনুযায়ী যদি ক্যালকুলেশন করে দেখি, দেখো অ্যান্সার আসছে 4 × 10⁻¹⁰ এত মোলার। আশা করি তুমি বুঝতে পারছো। এবার গ দুইয়ের ক্ষেত্রে দেখো, ওএইচ মাইনাস এর ঘনমাত্রা হচ্ছে পিএইচ ইকুয়ালস টু 5, তাহলে পিওএইচ ইকুয়ালস টু কি 14 − 5। কেন? কেন আমরা একদম প্রথম স্লাইডে দেখো বা দ্বিতীয় স্লাইডে যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14, তাহলে শুধু পিওএইচ কত হবে 14 − পিএইচ, তাহলে এখানে আসছে কত 9। তাহলে পিওএইচ থেকে ক্যালকুলেশন করে এখানে দেখো আমরা 10⁻¹ বের করতে পেরেছি। তাহলে প্রথম প্রশ্নে কে বের করতে বলেছে, দ্বিতীয় প্রশ্নে ওএইচ এর মান বের করতে বলেছে, এবার আরেকটা প্রশ্ন ওই একই উদ্দীপক দিয়ে ওএইচ মাইনাস এর প্রতি লিটারে আয়নের সংখ্যা কত, আয়ন কতটুকু রয়েছে সেটা নিয়ে এখন প্রশ্ন করেছে। তাহলে 10⁻¹ মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারে আয়নের সংখ্যা এত এতটি, তাই না? 1 লিটারে আয়নের সংখ্যা কি এতটি না? তাহলে আমরা কি জানি, আমরা জানি যে অ্যাভোগাড্রো সূত্র অনুসারে 1 মোলে এই যে 6.02 × 10⁻², তাহলে এই এত মোলে কত থাকবে, এই এত মোলে এটা গুণ করলে মান হবে এত। এবার ব4-এ তোমাকে একটা হোমওয়ার্ক দিয়েছি যেটা তুমি বাসায় বসে করবে, সায়ানাইড আয়নের ঘনমাত্রা পিপিএম অ্যাপ করে হিসাব করো। আশা করি তুমি এটি নিজে চেষ্টা করে করতে পারবে। আচ্ছা, আরেকটা নমুনা প্রশ্ন তোমার জন্য করেছি, সেটি হচ্ছে দেখো 25 °C তাপমাত্রায় 0.5 মোলার এই যৌগটা তোমার জন্য কিছুটা নতুন, যে মিথাইল অ্যামিন দ্রবণ, এর কেবি এর মান দেওয়া আছে এবং এর ক্ষেত্রে একটা বিক্রিয়াও দেওয়া আছে তোমার সহজ বোঝার জন্য, যেটা পানির সাথে বিক্রিয়া করে CH3NH3+। এখানে সন্নিবেশ সমযোজী বন্ধনের একটা বিষয় কাজ করেছে, শিখবো সেগুলো আমরা ধীরে ধীরে, প্লাস ও এইচ মাইনাস। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখো এক্ষেত্রে এই অংশটায় সরি, যে দ্রবণটি জলীয় দ্রবণে পিওএইচ হিসাব করো, দ্রবণটি জলীয় দ্রবণে পিওএইচ, তাহলে এখানে CH3NH2 একটি লুইস ক্ষার এবং H2O এর ঘনমাত্রা ধ্রুবক, H2O এর ঘনমাত্রা হচ্ছে ধ্রুব সংখ্যা, তাহলে সেটাকে আমরা ক্যালকুলেশনে না নিয়ে কেবি হিসেবে এটা লেখা যায়। তাহলে কেবি ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি, কারণ 1 - আলফা ইজ অলমোস্ট ইকুয়াল 1, যেটা আমরা অসওয়াল্ডের ক্ষেত্রে বারবারই শিখে আসছি। তাহলে আলফা স্কোয়ার ইকুয়ালস টু দেখো এই যে √KA/C, এখানে আমরা মান বসিয়েছি। তাহলে তোমাকে এই মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন, কেবি এর মান এই আগের স্লাইডে দেখো, এখানে কেবি এর মান দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি পেয়েছি, আলফার মান বের করতে পেরেছি, সেটা ভ্যালু কত 0.031। ও এইচ ইকুয়ালস টু আলফা সি, তাহলে পিওএইচ ইকুয়ালস টু −log(α|C) ইকুয়ালস টু −log(α|C), তাহলে পিওএইচ ইকুয়ালস টু 1.81। এভাবে স্টেপ বাই স্টেপে তুমি যদি বুঝে বুঝে অঙ্কগুলো করো, তাহলে আশা করি তোমার জন্য ওগুলো খুব কঠিন কিছু নয়। আচ্ছা, গ2 দ্রবণে H+ এর ঘনমাত্রা হিসাব করো, দ্রবণে H+ এর ঘনমাত্রা হিসাবের ক্ষেত্রে দেখো যে H+ ইকুয়ালস টু 10⁻¹⁴ ডিভাইড বাই OH, সেখান থেকে ক্যালকুলেশন করে এই আরেকটা মান আমরা বের করতে পেরেছি। গতিনে একটা প্রশ্ন করা হয়েছে, উক্ত দ্রবণের ক্ষেত্রে কে এ এর মান কত, দেখো কিন্তু এটা তো একটা খার, লুইস খার, যেটা আমরা বলেছি যে দেখো এটা একটা লুইস খার, লুইস খারের মধ্যে কি করে আমরা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বের করব, তোমার কাছে কনফিউজিং হতে পারে, কিন্তু মনে করে দেখো অনুবন্ধী অম্ল এবং ক্ষারের ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখেছিলাম, KA × KB = 10⁻¹⁴, যেহেতু বলে দেওয়া নাই কিছু, তাহলে এখানে ডেফিনেটলি এটা 25 °C, এখানে
উপযুক্ত বা এই এই ইকুয়েশনটা এখানে আমাদের জন্য দরকারি। তাহলে CH3NH2 প্লাস H2O মিলে অনুবন্ধী অম্ল প্লাস OH মাইনাস। এক্ষেত্রে দেখো KA এর মান 10⁻¹⁴ ডিভাইড বাই KB। এক্ষেত্রে 10⁻¹⁴ ডিভাইড বাই মান বসিয়ে তখন আমরা এই ঘনমাত্রাটা পেয়েছি। এবার এক্ষেত্রে দেখো তোমার জন্য নিজেকে তোমার নিজের করার জন্য একটা অঙ্ক দিয়েছি, নিজেকে প্রস্তুত করার জন্য তোমার এখন তিনটা অঙ্ক করে দিলাম। তাহলে গচার কি CH3NH2 এর ক্ষারীয় দ্রবণের বিয়োজন মাত্রা হিসাব করো। এখানে তুমি কোথাও যদি এই অঙ্কটার অ্যান্সার যে যেটা বলেছি এই অঙ্কটার অ্যান্সার কোথাও এখানে লুকানো আছে, আশা করি তুমি পড়াশোনা করলে বা দেখলে এটা ভালো বুঝতে পারবে। তাহলে আজকে আমাদের পড়ার পাঠ্য বিষয়ে যা যা ছিল যে পানির আয়নিক গুণফল, pH এবং অসওয়াল্ডের সূত্র এবং কিছু গাণিতিক সমস্যা, আশা করি তুমি এটা ভালো বুঝতে পেরেছো। এই তোমার জন্য একটা সাজেশন হচ্ছে যে এই লেকচারগুলো খাতায় লিখে তোমার তুলে তারপরে যদি তুমি এই পড়াশোনাটা ঠান্ডা মাথায় ধীরে ধীরে পড়ো, আশা করি তুমি বুঝতে পারবে। অঙ্কগুলো তোমার জন্য কঠিন না, তোমার কাছে কারো কাছে হয়তো বই আছে কারো কাছে নাই, বই থাকলে বই থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। এগুলো তোমার জন্য একটু নতুন টপিকস বিধায় এইগুলো আস্তে আস্তে তোমাকে রপ্ত করতে তোমার একটু সময় লাগছে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে।